গতানুগতিক নিয়মের বাইরে ঘটে যাওয়া যে কোনো ঘটনাই মানুষকে ভাবিয়ে তোলে। তেমনি নবজাতক শিশুর আকার যদি স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ছোট বা বড় হয়, সেটিও হতে পারে চিন্তার কারণ। ঠিক এমনই একটি কারণে দুশ্চিন্তার প্রহর কাটছে চিলির একটি পরিবারের। ইনকিউবেটরে শুয়ে আছে সদ্য ভূমিষ্ঠ হওয়া 7 কেজি ওজনের নবজাতক শিশু। চিকিৎসকদের মতে অস্বাভাবিক ওজনের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশুটি। চিলির কুরানি লাহুয়ের একটি হাসপাতালে শিশুটির জন্ম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জন্মের পর নিওনেটাল আইসিইউর ক্লিনিক্যাল টিমের অধীনে প্রায় 15 ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে ছিল শিশুটি। জটিল এই পরিস্থিতিটি নিয়ে উদ্বেগে দিন পার করছেন শিশুর পরিবারের সদস্যরা। আমি চিন্তিত এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমি ভাবিনি আমার বাচ্চা এত জটিল পরিস্থিতিতে পড়বে। চিকিৎসকরা জানান, দেশটিতে এমন ঘটনা আগে দেখা গেলেও এটি ভেঙেছে অতীতের সব রেকর্ড। শিশুটির রক্তে কিছু উপাদানের তারতম্যের কারণে এই জটিলতার তৈরি হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। শিশুটির ওজন 7 কেজির বেশি। চিলিতে এটি কখনো ঘটেনি। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী নবজাতকের ওজন ছিল 6.7 কেজি। ম্যাক্রোসোমিক নবজাতকদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। স্বাস্থ্যগত জটিলতার কারণে নবজাতক শিশুটিকে কনসেপসিয়নের হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। তবে তার মা এখনও কুরানি লাহুর হাসপাতালে সন্তানের জন্য অপেক্ষারত। নাসিম নাওয়ার, চ্যানেল 24।